মুন্সীগঞ্জ ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে একটি সিমেন্ট বোঝাই বাল্কহেড। ডুবে যাওয়া নৌযানটির পাঁচজনের সবাই অক্ষত আছেন। নৌপুলিশ জানায়, সকালে মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে 7,500 বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় বাল্কহেডটি। মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছলে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ 3 ধাক্কা দেয় এটিকে। এতে বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা পাঁচজনের সবাই নিরাপদে অন্য নৌযানে উঠতে সক্ষম হন।